যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে বা প্রিভেন্ট করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে আমরা ব্লাড ব্যাংকের অফিসের মিটিং করেছি এবং এছাড়াও জেলা শাসকের অফিসেও একটা আমাদের মিটিং হয়েছে, জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি আমরা, তাতে আমরা খতিয়ে দেখছি যে কোথায় কোনো অসুবিধাগুলো আছে। তার মধ্যে মূলত আমরা যেটা একটা নোটিশ দিয়েছি, এমএসবিপি এবং আমরা দুজনে মিলে একটা আবেদন করেছি, নোটিশ দিয়েছি প্রত্যেক নার্সিংহোম যেন সঠিকভাবে রিকুইজিশনগুলো পাঠান, এই বিষয়টাই আমরা নোটিশ দিয়েছি একটা। এখন কি সঠিকভাবে করে না কোনো নার্সিংহোম? না, এখন হচ্ছে, কিন্তু সেখানে কিছু কিছু অনেক সময় তাদের নাম এলিজিবল থাকছে না, স্ট্যাম্প ঠিক মতো থাকছে না, তাতে কি সমস্যা হয়? এই সমস্যা হলে গেলে যারা ব্লাড ব্যাংকের অফিসারদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।